ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি তাজ মাওল ভাই, মেহেদি ব্যবহার করলে ওযু হবে, হাতে মহিলা মেহেদি ব্যবহার করে, পুরুষরা যদি দাড়িতে চুলে মেহেদি ব্যবহার করে তাহলে পবিত্রতা অর্জনের পথে মেহেদি মেহেদির রং কোনো প্রতিবন্ধক নয়। কিন্তু যদি বানোয়া রং হয়, কালার হয়, আসল মেহেদি না হয় এবং সেটা শুকিয়ে যদি চলটা ধরে তাহলে তা ব্যবহার করলে উজু করার আগে সেটা উঠিয়ে ফেলতে হবে, গোসল করার আগে উঠিয়ে ফেলতে হবে, অন্যথা উজু গোসল হবে না। তবে মেহেদি বা অন্য কোনো রং যদি চামড়ার সাথে মিশে যায়, আলাদা কোনো চলটা না উঠে, মোটা না হয়, ভারী না হয়, তাহলে উজু গোসলে এগুলো পবিত্রতার জন্য এগুলো প্রতিবন্ধক নয়। আর যদি সেটা চলটা উঠে, চলটা বুঝেন তো সম্ভবত পর্দা যদি পরে যায় চামড়ার উপরে, নখের উপরে, হাতের উপরে রং লাগালে তাহলে তার উপর দিয়ে উজু করলে উজু হবে না। পর্দা পরে গেলে মোটা আকারে উজু হবে না, আর চামড়ার সাথে মিশে থাকলে উজু হবে, গোসল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।